আসসালামু আলাইকুম শিউলিস কুকিং ওয়ার্ল্ড, সবাইকে স্বাগতম। কেমন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে ডিমের কষা। আমি আমার মতো রান্না করেছি, আপনারা তো ডিম সবাই রান্না করতে পারেন। তারপরেও আমি ভাবলাম হয়তো আমার রান্নাটা আমি একটু সবার সাথে শেয়ার করি, এর বেশি কিছু নয় তো। আর আপনারা যদি আমার এটা দেখে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই নিরাপদে থাকবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাব। আপনাদের সাথে আমি শেয়ার করবো সহজ একটা রান্না, আসলে এটা সবাই পারে। তারপরেও আমার মনে হলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাটাকে। তো চলুন আমি শুরু করি। এখানে আমি কড়াইতে একটা চুলাতে একটা কড়াই বসে নিয়েছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে আসছে। এখানে আমি চারটে ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি, এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলোতে আমি একটু লবণ আর একটু হলুদ, হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ মিক্স করে নিয়েছি, এখন ডিমগুলো আমি ভেজে নেব। আপনারা সবাই পারেন, তারপরেও আমার ভালো লাগলো আমি শেয়ার করলাম। আর আপনারা যদি ভালো লাগে আমার এটা দেখে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। একটা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ডিমগুলোকে উঠিয়ে নেব। এখন এই তেলটাতে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি ডিম দিয়েছি, সেজন্য এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি এগুলোকে একটু ভালো করে লাড়িয়ে নিলাম। এখন আমি একটু মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন লাগবে আমার, এটা দিয়ে বিক্রি করতে, সেজন্য এটা একটু শক্ত হয়ে আছে, এখন গরম এটা নরম হয়ে আসবে। মশলাটা যথেষ্ট পরিমাণ কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে আগে থেকে দুই তিনটা ছোটো ছোটো টমেটো কুচি করে এখানে পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো করে মেজে নেব। এখন আমি এগুলোর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব, কারণ আমি কাঁচামরিচটা ফালি করে নিই, এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করেছি, বেশি জাল হয়ে যাবে। যথেষ্ট পরিমাণ কষানো হয়ে গেছে মশলাটা, আমি এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো নেড়ে চেড়ে দুই মিনিট রান্না করবে, আর বেশি আর রান্না করবো না। আর আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। তো
সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।